দেখি আজকে কচু রান্না করবো। এই হচ্ছে আমাদের ঘর, একটা সিঁড়ি, ছোট্ট ছোট্ট সিঁড়ি। আর এগুলো হচ্ছে তালের গাছগুলো থাকে না, ওগুলো মানে কাঁড়ি বলে এগুলোকে, ওগুলো দিয়ে তৈরি হচ্ছে মাটির ঘর দোতলা। উপরে কেউ থাকে না, এরকম প্রথমে আমরাই থাকতাম উপরে, যখন ওই ঘরটা করেছি তারপর ওই ঘরে চলে গেছি। খুবই কষ্ট হতো উপরে থাকতে। বন্ধুরা দেখলা সবাই, কমেন্ট করে বলো কেমন হয়েছে ঘর। সেটা মুরগি হাঁস সব থাকে। এই যে মুরগি বাচ্চা উঠাবে, এই যে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম মাটির বাড়ি দেখাবো দোতলা। তো এই যে মাটির বাড়ি, না আমার শাশুড়িরা থাকে। গ্রামের চাল রাখা হয়, বাড়ির চাল। বাচ্চা বসিয়েছে, এই যে ডিম, দেখো বন্ধুরা এই যে ডিম, এদের বাচ্চা হয়।
ফেটেছে। এই যে মুরগি থাকে, এগুলোতে মাটি দিয়ে এগুলো তৈরি। এই হাঁসের বাচ্চাটা একটু অসুস্থ হয়ে গেছে, এই যে ছাড়া গেল। এই যে হাঁসের বাচ্চাটা অসুস্থ। অসুস্থ হয়ে গেছে হাঁসের বাচ্চাটা, ওকে এইখানে রেখে দিব, এখানে রেখে দিব ওকে। হাঁসের বাচ্চাটা অসুস্থ। এই যে হাঁসের বাচ্চাগুলো কুচি কুচি, এই যে হাঁসের বাচ্চা। আর এটা বাড়ি হচ্ছে মাটি বাড়ি আমার কাকি শাশুড়িদের, আমার কাকি শাশুড়িরা থাকে এইখানে। এই মাটি বাড়িটাতে ঘরে দুইটা কাকি ছিল, একটা কাকি চলে গেছে, নেই। এই যে সিঁড়ি কাকিদের, আর হচ্ছে কাকি নেই এখন। এই যে সিঁড়ি কাকিদের, এই যে মাটির ঘর, দোতলা ঘর মাটির, দেখো বন্ধুরা এই ঘরটাতে কাকিরা থাকতো, চলে গেছে। আর এটা হচ্ছে মাটির ঘর, মাটির দোতলা বলেছিলাম তোমাদের দেখাবো বন্ধুরা। আর এখানে ভাঙাচোরা জিনিস রাখে কাকিরা, তো তোমাদের দেখালাম, দেখাতে চেয়েছিলাম বন্ধুরা তোমাদের। এইটা কি ফল বলো তো বন্ধুরা? এটা এটা ফল কদম, কদমের চাটনি হয়, আলু দিয়েও করা যায়, সব দিয়ে করা যায়, টক হয়, তো দারুণ লাগে খেতে। তোমরা খেয়ে দেখেছো কদম? কদম ফুল পাকলে খাওয়া যায়, কাঁচাতে না। তো আলু দিয়ে কদম করবে, কচু আর ডাল আর শাক।
অ্যালোভেরার রস দিচ্ছি মাথাতে, চুল উঠছে আমার, তার জন্য তো। হ্যালো বন্ধুরা, আমি অ্যালোভেরার রস দিচ্ছি মাথায়, আমার চুল অনেক উঠছে, তাই তো মা দিয়ে দিচ্ছি আমাকে, মা আবার মাছেও আমাকে। তো তোমরাও দিতে পারো, দিয়ে দেখবে, অ্যালোভেরার রস দিলে চুল ওঠা বন্ধ হয়। এত কালো আসছে দিকে, পরিষ্কার ছিল, মেথি আর অ্যালোভেরা যদি দেওয়া যায় আরো ভালো চুলে। তো আমি অ্যালোভেরাই শুধু দিলাম, তো আমার চুল ওঠা বন্ধ হয়ে যায় আর লম্বাও হয়, ভালো হয়, সিল্কিন হয়। আধা ঘন্টা রাখলেই হবে দিয়ে, তো চুলে দেওয়া হলো আমার। মুখেও দেওয়া যায় অ্যালোভেরা, মুখ সুন্দর থাকে, গ্লো বাড়ে মুখের। এই যে আমার মা মুখেও দিয়ে দিয়েছে, মাসি মা আমার মা, এটা মাসি 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 মুখে, আমার মা আমার মুখেও দিয়ে দিয়েছে, আমাকে এত ভালোবাসে বলার কথা না, এত ভালোবাসা। তোমরা দোয়া করবে এত ভালোবাসা যেন থাকে আমাদের মধ্যে। হয়ে গেল মায়ের দাওয়া। তো বন্ধুরা, আমি অ্যালোভেরা যে মানে অ্যালোভেরা লাগিয়েছি, তো আমার মাকে বললাম লাগিয়ে দিতে, মা লাগিয়ে দিল। ওটা আমার মা, আমার মা যে বলছিল মাসি, ওটা মাসি না আমার মা। তো তোমরাও ছেলে আর বা মেয়ে সবাই লাগাতে পারো অ্যালোভেরা, মাথাতে লাগে, মাথাতে লাগালে চুল ওঠা বন্ধ হয়, শক্ত হয়, মজবুত হয়, লম্বা হয়। আর মুখে যদি হলুদ দিয়ে লাগাতে পারো তো খুবই ভালো। আমি সপ্তাহে একদিন লাগাই, প্রতিদিন লাগাতে পারি না। আর আমি একটা কথা তোমাদের বলি কি, আমি না অনেক 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 আশা করে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে, যাতে আমি এগাতে পারি। আর তোমরা দোয়া করবে, আশীর্বাদ করবে আমাকে, আর তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করব। আমার বন্ধুরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এখান থেকে ভিডিও আমার, তো আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে আসবো, আসিয়া সিম্পল ব্লগ। তো সালামু আলাইকুম, ওকে বাই।